আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহাসিক মেদিনীপুর শহরের অন্যতম বনেদি বাড়ির প্রাচীন পুজো হলো মল্লিক বাড়ির পুজো। প্রায় আড়াই শতাধিক বছরের বেশি সময়কাল ধরেই প্রথা মেনে বংশ পরম্পরায় দুর্গাপুজো করে আসছেন মল্লিক পরিবারের বংশধরেরা। বর্তমানে পাঁচ শরিক পালা করে পুজো করে চলেছেন দেবী দুর্গার। এবারের পুজোর দায়িত্বপ্রাপ্তা বেলারানী মল্লিক জানান, এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত চৌধুরী জন্মেঞ্জয় মল্লিক। স্বপ্নাদেশ পেয়েই তিনি শুরু করেছিলেন দুর্গা পূজার। তারপর থেকে প্রায় আট পুরুষ ধরে চলেছে দেবী দুর্গার আরাধনা। পুজোর বৈশিষ্ট্য হল, মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকেই এখানে শুরু হয় পুজো এবং দশমীতেই হয় মায়ের বিসর্জন। মেদিনীপুরের মল্লিকদের খ্যাতি এতটাই ছিল যে মেদিনীপুরে মল্লিক বাড়ি সংলগ্ন এলাকার নামই রয়েছে মল্লিক চক। আসলে মেদিনীপুর শহরই নয়, গোটা জেলায় মল্লিক পরিবারের প্রচুর সম্পত্তি রয়েছে। মল্লিক চক এলাকায় প্রায় 80% জায়গা রয়েছে মল্লিকদের, তাই এই জায়গার নাম মল্লিক চক দেওয়া হয়। শুধু তাই নয়, দক্ষিণেশ্বরের পরে একমাত্র মেদিনীপুরে মল্লিকদেরই রয়েছে বারো শিবের মন্দির, আছে রাস মঞ্চ। রাস উৎসবও মেদিনীপুরে মহা ধুমধামে পালন করেন মল্লিক পরিবার। এছাড়াও মেদিনীপুরে সর্ববৃহৎ রথ রয়েছে মল্লিকদের। বলছি, এই মল্লিক বাড়ির পুজো তো অতি প্রাচীন পুজো। হ্যাঁ, কত বছর? 250 কি 300 হতে পারে। হ্যাঁ, পুজোর ইতিহাস, পুজোর প্রতিপদ থেকে ঘট উঠে, তারপরে আরেকটা ঘট উঠে ষষ্ঠীর, আর কলাবয়ের ঘট উঠে সপ্তমীর দিন, তারপরে প্রত্যেক দিনই পুজো, আরতি, হোম এসব হয়, আর সবাই আসে, সব পাড়া প্রতিবেশীরা আসে, আমার এই বৌমারা, আমার মেয়েরা, সবাই যারা যারা থাকে সবাই মন্দিরে আসে। আর বামুন আছে, বামুন পাঁচজন পূজারি মানে পুজো করেন, চণ্ডী পাঠ হয়। পুজোটা শুরু হলো প্রথমে জন্মেঞ্জয় মল্লিক, আমাদের পূর্বপুরুষ, স্বপ্ন দিয়েছিলেন, স্বপ্ন পেয়ে প্রথমে রাধাকান্তর মন্দির, ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যে আমার মন্দির প্রতিষ্ঠা করুন। সেইটা মন্দিরটা প্রতিষ্ঠা করার পরে ওনার ইচ্ছে গেল একটা দুর্গা মন্দির করি, সেই জন্য এই দুর্গা মন্দিরটি করেছে। আর বাইরে আছে রাস মঞ্চ, রাসের সময় পুজোর পরেই রাস হয়, ওখানে ঠাকুর ওপরে ওঠে, সেও খুব বাজি, আতশবাজি, অনেক সবার ফল মূল সব কিছু সবাই বেশ সুন্দরভাবে প্রসেশনের মতো করে যায়, আতশবাজি হয়, এই রকম সব হয়, নাচ নাচ গান হয়। হ্যাঁ, তিন দিন চার দিন ধরে আমাদের প্রোগ্রাম হয়, বাজি টাজি পড়ে সব। যেমন ঐতিহ্য একটা আছে যে, হ্যাঁ হ্যাঁ, একটু বলুন একটা ব্যাপারটা কি, কেন করা হয় এটা? পুজোটা আমাদের ওই উনি যে করেছেন সেই প্রতিপদ থেকেই ঘট উঠছে, প্রতিপদের ঘট উঠলে একটা টাইমে হয়, আবার একটা ষষ্ঠীর সন্ধ্যাবেলা ঘট উঠবে, আর সপ্তমীর ঘটটা তার পরের দিন সকালবেলা আবার উঠবে, উঠে এবার মন্দিরে এসে বামুনদের বরণ হবে, বরণের সব ধুতি টুতি পরবে, পরে নিজেরাই সব এবার একটা ইয়ে করে বসবে আর কি, চণ্ডী পাঠ শুরু হবে। তারপরে যার পালা, মানে আমরা পাঁচ শরিক, আমরা পাঁচ শরিকের এখন আমার পালা পড়েছে, সেই জন্য আমার ছেলে এবার বসবে, মানে সংকল্প করবে, ব্রতী, একজন ব্রতী হয়, হোম হয়, এসব এখানে কুমারী পুজো, সন্ধি পুজো হয়, অষ্টমীর পরে সন্ধি পুজো হবে, এতে সেখানে 108 প্রদীপ জ্বলবে, তারপরে এখানে একটা বাজিও ফাটানো হয়। কীভাবে কাটান আপনারা? চার দিনে খুব আনন্দ, আনন্দভাবে কাটানো হয়, সবাই এক জায়গায় আসে, আনন্দভাবে সবাই কাটায়, মেয়েরা আসে, জামাইরা আসে, এই বৌমারা সব, এইসব সবাই মিলে, নাতি নাতনি সবাই মিলে, মানে জমজমাট বাড়ি একদম, এটা হয়। হ্যাঁ, আটচালা সাজানো হয়। আমার নাম বেলারানী মল্লিক। এই শহরের অন্যতম প্রাচীন পুজো মল্লিক বাড়ির পুজো,
এই পুজোর ইতিহাসটা যদি একটু বলেন কিভাবে পুজো শুরুটা হয়। তো পুজোটা জন্মেঞ্জয় মল্লিক করেছিলেন, মানে উনি সমস্ত রাধাকান্ত মন্দির বা আমাদের রাজ রথ থেকে শুরু করে এগুলো করেছিলেন, দুর্গা পুজোটাও উনি করেছিলেন, সেই হিসাবে বংশ পরম্পরায় আমরা ওইভাবে করে আসছি আর কি। পরে কত পুরুষ ধরে চলছে এটা? সাত পুরুষ আমাদেরকে নিয়ে, আমাদের ছেলেপুলেরা যারা তাদেরকে আট পুরুষ হবে। পুজোর ঐতিহ্য কী হয়েছে? আমাদের ঐতিহ্য ওই প্রতিপদ থেকে পুজোটা শুরু হয়, মহালয়ের পরের দিনে ঘট উঠে আর এই হ্যাঁ বিসর্জন দশমীতে প্রথম দিনেই, মানে বিসর্জনের দিন বিসর্জন দশমীর দিনেই বিসর্জন হয়। আরেকটা যেটা মেদিনীপুর শহরে খ্যাতি আছে যেটা মল্লিক চক, মল্লিক চক গল্পটা কি? এটা গল্প বলতে আমাদের মল্লিক বাড়ির মানে মল্লিক টাইটেল নিয়েই মল্লিক চক হয়েছে আর কি, এইভাবেই আমরা তো জানি আর কি। আর পুজোর কটা দিন আপনারা পরিবারের সবাইকে? মোটামুটি ষষ্ঠী থেকে সবাই বাইরে যারা থাকে সবাই চলে আসে, এইভাবে সবাই এসে আনন্দ করে সবাই মিলে। এছাড়া পুজোকে কেন্দ্র করে কোনো রকম অনুষ্ঠান থাকে না? সেরকম কিছু হয় না, মাঝে মাঝে অনুষ্ঠান ওই মানে বাজনা টাজনা গান টান এসব অনুষ্ঠান হয়, সব ফাংশন টাংশন হয় এরকম। আমার নাম প্রদীপ কুমার মল্লিক। আচ্ছা, আপনি তো এই মল্লিক বাড়ির বউ? হ্যাঁ, আমি এই বাড়ির পুত্রবধূ। আপনি বিয়ে হওয়ার পর আপনাদের তো বাড়ির পুজো শহরের অন্যতম প্রাচীন পুজো? আমাদের বাড়ি মোটামুটি 260 বছরের পুরানো প্রাচীন পুজো। আমাদের ঐতিহ্য আছে পুজো? আমাদের ঐতিহ্য হচ্ছে প্রতিপদে আমাদের ঘট ওঠে এবং প্রতিপদের পর থেকে মোটামুটি নিরামিষ খাওয়া হয়, সেটা হচ্ছে দশমী পর্যন্ত। দশমীতে ঠাকুর বিসর্জন হওয়ার পর আমাদের আবার মাছ টাছ এসব ইয়ে হয়, এটা একটা। আর আমাদের সন্ধি পুজোতে যেটা হয়, সন্ধি পুজোতে 108 পদ্মফুল দিয়ে যেটা ইয়ে হয়, আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, এখন সেসব উঠে গেছে। এই পুজোর বৈশিষ্ট্য কী? এটা আমাদের এটা বাড়ি মেনলি আমাদের বিগ্রহ হচ্ছে রাধাকান্ত। হ্যাঁ, এবার আগেকার আমাদের যে দাদু মানে পূর্বপুরুষ যারা ছিলেন তারা প্রথমে রাধাকান্ত বা আমাদের দাদুর শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে আস্তে আস্তে দুর্গাপূজাটা চালু করেন। আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোও চালু ছিল, সেটা কোনো কারণে উঠে গেছে, এবারে মানে দুর্গাপুজোটাই চালু আছে। আমাদের রাসযাত্রাটা খুব ভালো করে হয়। পুজো প্রতিষ্ঠা করেছিলেন জন্মেঞ্জয় মল্লিক। অপুরুষ ধরে চলছে পুজো? এটা মোটামুটি 7 পুরুষ, এটা এটা অ্যাপ্রক্সিমেট আমি ঠিকঠাক বলতে পারবো না। পুজোকে কেন্দ্র করে মানে আপনাদের পরিবারের? আমাদের পরিবারের সবাই এক জায়গায় হয়, সবাই মিলে আমাদের 5 শরিক নিয়ে করা আছে, সেই হিসেবে পালা ভাগ করে আমাদের পুজো হয়। আর যখন মানে মোটামুটি পুজোর সময় সবাই এক জায়গায় একত্রিত হয়, একসঙ্গে খাওয়া দাওয়া হয়। পুজোর 4 দিন কীভাবে কাটানো হয়? পুজোর 4টি পুজোর কাজ, তার এ বাড়িতেই থাকা হয়, তারপরে সব একসঙ্গে রান্না টান্না করা হলো, এটা আর কি। শুভ দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ।